ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد العقاب আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক আলহামদুলিল্লাহাত আল্লাহ নবী বাদ সম্মিত ভাই বন্ধের উদ্দেশ্যে যে বিষয়টা বলবো তা হলো যে শাহবান মাসে করণীয় এবং বর্জনীয় শাহবান মাসে করণীয় এবং বর্জনীয় আনহা বর্জনীয়হা কালাত রসুলি সাল্লাম ইয়ুম হাতা না কাহা লাইফ তিরু ওয়াইফ তিরু হাতা নাকুলা লাইম ফমারু রসুল্লাহি সালাহ সাল্লাম ইস্তাকমালা শিয়ামা শাহরিন ই রমাদান আইতুহু আখতারা সিয়ামান মিনহু মিহিফি শাহাবান আয়সা রদিয়াল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম একাধারে এত অধিক সম পালন করতেন যে আমরা বলা বলি করতাম তিনি আর সম পরিত্যাগ করবেন না আবার কখনো এত বেশি সাওম পালন পালন না করা অবস্থায় একাধারে কাটাতেন যে আমরা বলে বলে করতাম তিনি আর নফল সাওম পালন করবেন না আমি আল্লাহ রসুল সাল্লামকে রমজান মাস ব্যতীত কোনো পুরো মাসে সাওম পালন করতে দেখিনি এবং সাবান মাসের চেয়ে কোনো মাসে অধিক নফল সম পালন করতে দেখিনি যে সময়ত ভাই বোনেরা হাদিস টিমা বুখারি রহেমাল্লা নিয়েছেন এক হাজার সাত এক হাজার নয় শত এক হাজার নয় শত ঊনসত্তর নাম্বার হাদিস এক হাজার নয় শত ঊনসত্তর নাম্বার হাদিস আনা সাতা আল্লাহ আনহা ক عنها حدثته قالت لم يكن النبي صلى الله عليه وسلم يصوم شهرا اكثر من شعبان فانه كان يصوم شعبان كله وكان يقول خذوا من العمل ما تطيقون فان الله لا يمل حتى تملوا وحب الصلاه الى النبي صلى الله عليه وسلم وداود عليه وسلم وان كان قلت كذا وكان اذا صلى صلاه داوام عليها আই সারাদাল হতে বর্ণিত তিনি বলেন নবী সল্লাই্লাম সাবান মাসের চাইতে বেশি নফল সাওম কোনো মাসে পালন করতেন না তিনি প্রায় পুরো সাবান মাসই সাওম রাখতেন এবং তিনি বলতেন তোমাদের মধ্যে যতটুকু সামর্থ্য আছে ততটুকু নফল আমল করো কারণ তোমরা নবী সাল্লাম কারণ তোমরা আমল করতে করতে পরিশ্রান্ত হয়ে নেওয়া পড়া পর্যন্ত আল্লাহ তালা সবাব দান বন্ধ করেন না নবী সাল্লা সাল্লামের কাছে সর্বাপেক্ষা পছন্দনীয় সালাদ ছিল তাই যা যথাযথ নিয়মে সর্বদা আদায় করা হতো যদিও তা পরিমাণ কম হতো এবং তিনি যখন কোনো নফল সালাত আদায় করতেন পরবর্তী পরবর্তীতে তা অব্যাহত রাখতেন তাই এই হাদিস থেকে হয় ইমাম বোখারুর রহমাল হাদিসটি নিয়েছেন এক হাজার নয় সত্তর নম্বর হাদিস এখানে রমজান মাসের আগে যে শাহবান মাস এই শাহ মাসে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বেশিরভাগ সময় শিয়াম রাখতেন তা হাদিস থেকে প্রমাণিত হয় এ হাদিস থেকে প্রমাণিত হয় যে সম্মানিত ভাই বোনেরা আমরা আরও হাদিস দেখি যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম কী বলেছেন আনা এসা আরদ আল্লাহ আনহা

রমজানের চারদিকে সাওম করতেন আকাশ মেঘ থাকলে মেঘমালা থাকলে তিনি সাবান মাসের ৩০ দিন পুরা করার পর সাওম শুরু করতেন যে সময় তো ভাই বোনেরা হাদিস থেকে প্রমাণ হয় যে রমজান মাসের আগে যে সাবান মাস আল্লা রসুল সাল্লাইসাল্লাম সিয়াম রেখেছেন তিনি সিয়াম বেশি বেশি সিয়াম রেখেছে হাদিসগুলা থেকে তা প্রমাণিত হয় তাই সাবান মাসে আমরা সাবান মাস পড়লে আমরা প্রথম থেকে পর্যন্ত পারবো আমরা ঠিকভাবে শিয়াম যদি পারি চেষ্টা করব চেষ্টা করব কিন্তু সব বারাত বলে সব বারাত বলে রম মাসে সাবান মাসের চোদ্দো বা পনেরো বা কিছু যে নির্দিষ্ট করে সে রাতে ইবাদত করা বা শিয়াম রাখা সব বারাত যেটা আমরা আমরা জানি বা মানুষ যেটা বলে থাকে কিন্তু আসলে সহবারাত বলতে ইসলামিক কিছু নেই আর যে সহবারাতের উদ্দেশ্য করে রাজ্যে ইবাদত করা বা সিয়াম রাখা নির্দিষ্ট করে এভাবে হাদিসগুলা দ্বারা প্রমাণিত হয় না প্রমাণিত হয় না তাই নির্দিষ্ট করে নয় আল্লাহ রসুল সাল্লাম যেভাবে সিয়াম রাখছেন আপনার সিয়াম রাখা পর হলে শ্রাবান মাসের প্রথম থেকে এনে শুরু করেন যতটি আপনি পারবেন চেষ্টা করবেন কিন্তু নির্দিষ্ট করে সহ বারাত বলে উদ্দেশ্য করে সিয়াম অথবা করা শরীয়ত সম্মত নয় আর এই মর্মে যেগুলো হাদিস রয়েছে সহি হাদিস নয় সহীয় নয় বরং জয়ীফ এবং মৌজু কথাবার্তা জি ইবনে উমার অদ্দুল্লাহ তা আলা আনহ এ সম্বরে তিনি বলেন যে ইন হতে বর্ণিত তিনি বলেন একবার চাঁদ দেখার জন্য লোকেরা একত্রিত হলো এ সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমি আল্লাহ রসুলকে জানালাম যে আমি চাঁদ দেখেছি এ তো তিনি নিজে স্বয়ম পালন শুরু করলেন এবং লোকদেরকে স্বয়ম পালন নির্দেশ দিলেন জি রমজান মাস যেমন সাবান মাস শেষে গেলে আর রমজান মাস যখন আসবে ওই সময়তে সিয়াম রাখার যে বিষয়গুলা যে আমরা চাঁদ দেখে সিএম ধরবো চাঁদ দেখে সিয়াম ধরবো আর চাঁদ দেখা না দেখলেই আমরা এমনিতেই সিয়াম এমনিতেই রাখবো না তো জি এর আগের আগে যে হাদিসটা বললাম যে আয়সা রাধুল্লাহ তালহা আয়সা রাজুল্লাহ তাল্হান বলছেন শাবান মাসে যে সতরকাল রসুল থাকতেন এত অন্য মাসে থাকতেন না হাদিস হাদিসটি হাদিস নাম্বার বলা হয়নি হাদিস হলো আবু দাউদ দুই হাজার তিনশত পঁচিশ নম্বর হাদিস আহমাদ ইমাম আহমদ বিন হাম্বাল হাদিসটি নিয়েছেন শহিবিন হেব্বান এক হাজার নয় দশ নম্বর হাদিস দ্বারাকুতনি দুই হাজার একশত উনপঞ্চাশ নম্বর হাদিস হাদিসটি শহীদ হাদিস জি এ মর্মে আরও হাদিস হাদিস রয়েছে যের আগে পর যে হাদিসটি বললাম এই হাদিসটি সহি আবু দাউদ যে যেটা যে রমজান মাসে দেখে তিনি সিয়াম রাখতেন এই হাদিসটি সহি আবু দাউদ দুই হাজার তিনশত বিয়াল্লিশ নম্বর হাদিস এরোয়া নয় শহবান তিন হাজার চারশত সাতচল্লিশ আরো হাদিস রয়েছে যে শাহাবান মাস সম্পর্কে আল্লাহ রসুল যা বলেছেন আবহরিরা যার বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন শাহবান মাসের অর্ধেক সময় অতিবাহিত হয়ে গেলে তোমরা শ্যায়ন পালন করবে না শ্যায়ন পালন করবে না হাদিসটি সহিদ আবু দাউদ দুই হাজার তিনশত সাঁত্রিশ নম্বর হাদিস তিরমিজি সাতশত আটত্রিশ নম্বর হাদিস ইভনি মাজা এক হাজার ছয়শত একান্ন নম্বর হাদিস সোহিয়াল জামে তিনশত সপ্তানব্বই নম্বর হাদিস আল্লাহ আলাম এ হাদিসে সম্ভবত হাদিসে বলা হয়েছে যে সাবান মাসের অর্ধেক পূর্ণ হলে আর সিএম পালন করবে না আলী মোল্লা আলী কারি বলেন নিষেধাজ্ঞা দ্বারা এ সময়ে সিয়াম পালন করা মাকর উদ্দেশ্য হারাম হারাম উদ্দেশ্য নয় যাতে লোকজন এ শিয়াম পালনের মাধ্যমে দুর্বল হয়ে ফরজ শিয়াম পালন ব্যাঘাত না ঘটে যি এই জন্য শরীয়ত পরিণতাগণ এর উন্মতের প্রতি দয়া বস হয়ে তার মানে এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যাতে করে কেউ যদি শান মাসে গোটা মাস শিয়াম রাখে দুর্বল হয়ে গেলে হয়তো রমজান মাসে তার জন্য কঠিন হয়ে যাবে তাই ওলামা সুন্না এভাবে বা আল্লাহ রসলাসাল্লাম যে হাদিস বলেছেন যে পনেরো তারিখ পর যেন সে আমরা রাখে তাই হাদিসটা সই হাদিস তাই আমরা চেষ্টা করব যদি কেউ পারে কার শক্তি থাকে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ রসলাসলাসাল্লাম কাল্লা এভাবে শক্তি দিয়েছিলেন যদি কেউ তারপর কেউ যদি পারে তাহলে সে চেষ্টা করবে কিন্তু আমরা যদি পারি তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয় যে প্রথম থেকে সাবান মাসের প্রথম থেকে আপনি পনেরো তারিখ পর্যন্ত যদি পারেন সম্ভব হয় কাউরি তাহলে রাখবে আর যতটুকু পারবে রাখবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এ সাবান মাসে বেশি বেশি সিয়াম রাখতেন নফল শিয়াম রাখতেন যা হাদিস থেকে আমরা পাই আর জি আমাদের দেশে আর বিভিন্ন দেশে যে সবারাত বলে যে দিন বা এ পালন করা হয় যে রাত্রে ইবাদত আর দিনে শিয়াম রাখা যে হয় এটা শৈহাজ দ্বারা প্রমাণিত নয় বরং জয়ীফ হাদিস এবং মৌজু হাদিস তাই আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে আমাদের জীবনে যদি বাস্তবায়ন আমরা করি তাহলেই আমাদের ইহলোক পরলোক কল্যাণ হবে যেভাবে শরীয়তে এসেছে সেভাবে যদি আমরা মানি আল্লাহ সুবাহান তালা আমাদের ইহলোক পরলোক কল্যাণ দান করবেন আল্লাহ যেন অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওয়াক দাওয়ানা আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন সুবাহান আল্লাহমদিকা আশাদুল্লাহ আল্লাহআল্লাহ আন্তা আস্তা ফিরকা ও তুবিলাইক আলাইকুম ওরহমতুল্লাহি ববরকাত